ইয়াৰ পাছতেই আমাৰ স্নাতক প্ৰথম বৰ্ষলৈ যাওঁ। স্নাতক প্ৰথম বৰ্ষৰ অৰ্থাৎ বিজ্ঞান শাখাৰ সোনিয়া খাতুন, আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় নিযুত ময়না আঁচনিখনের শুভ উদ্বোধন করলে। এই আঁচনিখনে আমি যেটু দেখিছো যে ইয়াত বিশেষক ছাত্রীসকলক কোনো কারণতে যাতে কলেজের হোক, হায়ার সেকেন্ডারি হোক, বিএড বা মাস্টার ডিগ্রি স্নাতকোত্তর শিক্ষা, এই কৰোপাত কোনো কথাত যাতে তেওঁলোকে বিরত থাকিব নালাগে, তার কারণে তেওঁলোকক উৎসাহিত করা আর মানে কিছু আর্থিক সহায় দি তেওঁলোকক সকাহ দিয়ার যেটো ব্যবস্থা প্রতিটো পরিয়ালক, এই ইয়ার মূল কথা। আর ইয়ার দ্বারা ছাত্রী সকল যাতে পড়ার পা বিরত হয়ে কোনো বাল্য বিবাহ বা অন্যান্য ধরনের তেওঁলোকে নিরাশ হয়ে যাব নালাগে, তার কারণে এই আসনিখন লৈছে। যে ই আমি ভাবিছো যে আসনিখন রূপায়ণ হওয়ার লগে লগে আহিবলগা পাঁচটামান বছরের ভিতর অসমৰ স্ত্রী শিক্ষার যেটো মানে যিধরণে উত্থান হব, এটো এটা খুব ভাবিবলগীয়া দিক। আর এটো মই ভাবিছো যে দেশের ভিতর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বা এই সরকারখনে এটা মানে সবল পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্রসকলেও বিভিন্ন সময় কয়ে আছে যে ছাত্রীসকলক যে ধরনের সহায় সহযোগিতা করেছে ছাত্রসকলের ক্ষেত্রের কারণে রাজ্য সরকার না হয়, ছাত্রসকলের কথার কারণে ইতিমধ্যে আমার দুই এবার আলোচনা হয়েছে যে তেওঁলোকক কেনেকৈ আৰু এনকারেজ কৰিব পৰা যায়, বিশেষকে স্কিল শিক্ষার ক্ষেত্র বা অন্য ক্ষেত্র ছাত্রসকলের ক্ষেত্রতো ইতিমধ্যে বিচার বিবেচনা হয়ে আছে। প্রথমতেতো মই কম মানে মই যেটো পত্র পাইছো তার বাবে মই বহুত সুখী, কারণ মানে এনেকুৱা এটা আঁচনি দিছে যেটো মানে যিখিনি ঘরের কিছু আর্থিক অবস্থা থাকে ন, মানে ছোৱালী বা লৰা যিয়ে হোক আর্থিক অবস্থা থাকে ন, বেয়া কিছু ভাল তেনেকুৱা ধৰ আঁচনি এনেকুৱা এটা আঁচনি দিছে যাতে মানে তেওঁলোকৰ আর্থিক অবস্থাখিনি ভাল হোক, বা কিছুমান কলেজত আহিবলৈ অসুবিধা হয়, হেৰি কৰিবলৈ অসুবিধা হয়, কিছুমান কলেজত আহি মাক বাপেকে তেনেকুৱা এটা কিবা এটা দিব নোৱাৰে যিটো মানে চৰকাৰে আঁচনি দিছে, তেনেকুৱা এটা সুবিধা দিয়াৰ কাৰণে ভাল লাগিছে আৰু মনটো। মানে মুখ্যমন্ত্ৰীক এইটোৱে ক'ব বিচাৰিছোঁ, এনেকুৱা এটা আঁচনি দিয়াৰ বাবে তেওঁক অশেষ অশেষ ধন্যবাদ।